জ্যেষ্ঠ ভাইরা অসুস্থ, কাল দুর্গাপুর থেকে যেই একটা রিয়েকশন আসবে অমনি দেখবেন সিবিআই তৎপরত বাড়বে, ইডি তৎপরত বাড়বে, মুখ বন্ধ করার যাতে বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলতে পারবে না। ইলেকশন আছে বিভিন্ন অনেকগুলো মিউনিসিপ্যালিটি, এসএসকে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি এসএসকে এ রয়েছেন, পরীক্ষা করে দেখছেন তাকে চিকিৎসকেরা। অনুব্রত মণ্ডল তিনি এই মুহূর্তে এসএসকে এ রয়েছেন এবং বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাকে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখছেন, শারীরিক পরীক্ষা করছেন চিকিৎসকেরা। এসএসকে এ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দেখছেন অনুব্রত মণ্ডলকে। এদিকে এর পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখব, সিবিআই তলবের পর হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল, তদন্তে সব রকমের সাহায্যে রাজি তবে নেওয়া যাবে না কোনো কড়া পদক্ষেপ, হাইকোর্টে আবেদন জানালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। ভোট পরবর্তী অশান্তি মামলাতে অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছে সিবিআই, আর এই নোটিশ প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন না বীরভূমে ভোট বলে অনুব্রতকে এজেন্সি দিয়ে নিশানা কেন্দ্রকে, তো মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো তার বক্তব্য। যাতে বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলতে পারবে না। ইলেকশন আছে বিভিন্ন অনেকগুলো মিউনিসিপ্যালিটি, দিয়েছে পাঠিয়ে নোটিশ, এমনিতে পলিটিক্যালি পারবেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। তৃণমূলের সভানেত্রী নির্বাচিত হবার পরে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের সুর বাঁধলেন মমতা, দেশ থেকে বিজেপিকে হটানোর সময় এসেছে, বার্তা তৃণমূল নেত্রী পেগাসাস বাজেট পদ্ম পুরস্কার নিয়েও খোঁচা। কংগ্রেসের বিরুদ্ধে সুর ছড়িয়ে সব আঞ্চলিক দলকে একসঙ্গে আসার ডাক মমতার, মেঘালয় চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে হাত শিবির, অহংকার করে বসে থাকলে একলা চলত তৃণমূল নেত্রীর। তৃণমূলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, দলে একটাই গ্রুপ, দলীয় কর্মীদের বার্তা মমতার, কি পেলাম তার থেকেও বড় কি দিলাম মন্তব্য তৃণমূল সভানেত্রীর। নাম না করেই রাজ্যপালকে নিশানা মমতার, ঘোড়ার পাল পাঠিয়েছে কেন্দ্র, দূরবীনে বাংলায় হিংসা দেখেন, ওর সব নির্দেশ মানতে হবে কটাক্ষ মমতার। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।